আমার কাছে যখন আমি ইসলামিক টিভিতে প্রোগ্রাম করি এক ভাই আসছেন যে হুজুর খুব বিপদে পড়েছি ঢাকার মেন কেন্দ্রে শহরে সে বাইতুল মোকাররমের পাশে ওখানে আমার কিছু জমি আছে জমিটা একজন ডেভেলপারকে দিয়েছি ওখানে হাই রাইজ বড় বিল্ডিং বানাচ্ছে তো দলিল দিতে হয়েছে যে দলিল দিয়ে সে এগ্রিমেন্ট করে ডিড করে আমার সাথে ডিড করে আমাকে টাকা দেবে দলিল নেওয়ার পরে এখন ডিডও করছে না টাকাও দিচ্ছে না আমার দলিল ফেরত দিচ্ছে আর ওই ডেভেলপার তো খুব শক্তিশালী অনেক সন্ত্রাসী বসে হুজুর আমার মনে আছে আমার জবুও গেল টাকাও গেল সবই গেল এখন আপনারা টিভিতে বলেন এই তাবিজ কবজে যাবা না এই সমস্ত ফকির কাজে যাবা না তাহলে আমরা দিন সুন্নত কাজে কিভাবে বিপদ থেকে উদ্ধার করবো হুজুর আমল দিন অনেকেই বলে এই তাবিজ নিয়ে পুজো তো দিয়ে যাবে এটা হবে সেটা হবে আমরা এগুলো না করে আপনার কাছে বুদ্ধি নিতে আসবো আমি কি বলো অতএব কোনো ধারণা নেই তাই বললাম দেখেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ সবই দিতে পারে আমার একটা বই আছে রাহেবুল আয়াত ওই বই থেকে দুটো দোয়া দেখিয়ে দিলাম এই দুটো দোয়া আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন সেজদায় যেয়ে আল্লাহর কাছে এই দুটো দোয়া পড়ে খান এছাড়া যখন নামাজের পর দোয়া করবেন অন্যান্য নামাজের দোয়া মাসলাই দোয়া করবেন এই দুটো দোয়া বেশি বেশি করবেন তবে চলে গেলেন বেশ কিছুদিন পরে আমার মনে নেই এক মাস বা কাছাকাছি সময় পরে লোকটা এসে হাজির হুজুর এই যে মাসখানেক আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম আল্লাহর কাছে কাঁদলাম এত শান্তি লাগছিল এত মজা লাগছিল এখন মনে আছে লোকটা দলিলটা না দিয়ে আরো কিছু দেরি করতো তাহলেই ওদের ভালো ভাইরা যে সবচেয়ে আপন যে সবচেয়ে আপন যার কোনো স্বার্থ নেই আপনার কল্যাণই যার স্বার্থ তার কাছে দাঁড়াতে তার কাছে চাইতে তার দুই একটা নামাজ পড়তে আপনি বোঝা মনে করলেন আর যে স্বার্থবান যার স্বার্থ হলো আপনার পকেট মারা শত শত মাইল দূরে বসে থাকে তার কাছে যাওয়া আপনার সহজ হয়ে গেল এ কি বুদ্ধি আপনার থাকে মাকে মজা লাগে না ওই দূরের এক কি বলে ধর্ম বাবা দিয়ে তার কাছে যে গল্প করেন এ কি পাগল না বুদ্ধিমান পাগল যেটা হচ্ছিলাম ভাইরা আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ সব দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের